মনিষা দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। সাতসকালে নামাজ পড়তে যাওয়ার সময় ডাম্পারের ধাক্কায় নিহত এক শিশু, আহত আরো দুই। করিমগঞ্জ জেলা কম্পিউটার কেন্দ্রে 15 kV এর জেনারেটর প্রদান বিধায়ক কমলাক্ষের। রাস্তার দাবি নিয়ে জেলা শাসককে স্মারকপত্র লামাজোয়া গাংপাড় এলাকার মহিলাদের। দ্রুতবেগী ম্যাজিক গাড়ির ধাক্কায় শিলচর সদরঘাট ব্রিজের উপর দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক। ত্রিকালদর্শী বাবা লোকনাথ ব্রহ্মচারী 133তম তিরোধান দিবস উৎসব শুরু করিমগঞ্জে। বদরপুরে যৌতুকের বলি গৃহবধূ, পলাতক স্বামী। শিলচর চেঙ্কুড়িতে কাছাড় ও করিমগঞ্জ পুলিশের যৌথ অভিযানে জব্দ 10 কোটি টাকার ড্রাগস আটক এক। সাতসকালে মসজিদে যাবার পথে ডাম্পারের ধাক্কায় নিহত এক শিশু, আহত আরো দুই। করিমগঞ্জ শহরের পার্শ্ববর্তী একলা বাড়িতে ভোরবেলা এই দুর্ঘটনা সংঘটিত হয়। করিমগঞ্জের 6 নং জাতীয় সড়কে তীব্র গতিতে আসা NL01A F5647 এর নম্বরের একটি ডাম্পার এসে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া মুরাদউদ্দিন নামের বছর 8-এর এক শিশু সহ তার দুই বোনকে সজোরে ধাক্কা মারে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারায় 8 বছরের মুরাদ ও তার দুই বোন মারজানা আক্তার, মাইমা আক্তার গুরুতর আহত হয়। ঘটনার পর থেকেই একলাবাড়ি এলাকা উত্তপ্ত হয়ে পড়ে। স্থানীয় জনগণ প্রায় 1 ঘন্টা 6 নং জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। তারা ওভারলোডেড গাড়ির দৌড়ান্তে প্রায়ই এই এলাকায় দুর্ঘটনা সংঘটিত হয় বলে উল্লেখ করেন। এদিকে গুরুতর আহত মারজানা ও মহিমাকে চিকিৎসার জন্য করিমগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। একদম সকাল সকাল, মানে 3টা বাচ্চা, ছোটো ছোটো 3টা বাচ্চা, 2টা মেয়ে, 1টা ছেলে, তারা পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে আর ও টাইমের এই ডাম্পারটা, 10 চাকার ডাম্পারটা আইয়া রাস্তার থেকে প্রায় 2.5 থেকে 3 হাত দূরে তারা সাইডে দিয়া যার পড়ার উদ্দেশ্যে যার আইয়া তারা এইখানে মারি দিছে। মেইন রোডের উপরে না, কিন্তু তারা কিন্তু তারা সাইডে রং সাইডে রাইট সাইডে আসিল আইয়া মারি দিছে। মারার পরে 3টা বাচ্চার ভিতরে ঢুকাই দিছে, মানে নিচে ঢুকাই দিছে। আমরা দৌড়ে আইয়া 2টা বাচ্চারে লগে উদ্ধার করিয়া, মানে মেয়ে 2টারে সিভিল হসপিটালে প্রেরণ করছি করিমগঞ্জ, আর একটা ছেলে যেটা এটা জায়গা স্পট ডেড হয়ে গেছে। সকাল অনুমানিক 5:20 থেকে 5:25 হবে। একই পরিবারের তো একটা ডাম্পার পশ্চিম থেকে করিমগঞ্জ থেকে আসছে খুবই দ্রুতগতিতে। তখন ও ওখানে ওখানে নাম হলো বাকসা লেখলাবাড়ি, নিউ করিমগঞ্জ লাগোয়া এবং টুলগেটি পাওয়ার পূর্বে সেখানে তারা ন্যাশনাল হাইওয়ে ক্রস করে বাম দিকে যে পাশে থাকা ঘাসগুলো, ঘাসের মধ্যে গিয়ে বাচ্চাগুলো সজোরে ধাক্কা মেরে সঙ্গে সঙ্গে একটি বাচ্চা সেখানে স্পট ডেড হয়ে যায়। বাচ্চাটার নাম হলো মুরাদউদ্দিন, বয়স 7 বছর, ও তার সঙ্গে থাকা তার দুজন বোন, তার আপন বোন, একটার বয়স অনুমানিক 9 বছর, একটার বয়স 7-8 বছর হবে। ওরা বর্তমানে আহত, ওদেরকে মেডিকেল করিমগঞ্জ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। কথাটা হলো যেভাবে ডাম্পারগুলা ড্রাইভাররা চালায়, এতে বোঝা যায় ওদের কোনো অভিভাবক নেই, গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে তারা চালায়। এসপি স্যারের সাথে যোগাযোগ করার পর উনিও বলছেন যে ওরা এত এত দ্রুতগতিতে চালায় যে আমাকেও একদিন ধাক্কা মেরেছিল। শিলচর চেঙ্কুড়িতে পুলিশের অভিযানে জব্দ 10 কোটি টাকার ড্রাগস। করিমগঞ্জ পুলিশ ও কাছাড় পুলিশের যৌথ অভিযানে জব্দ করা হয় 1 কেজি 400 গ্রাম নিষিদ্ধ হেরোইন। পুলিশের অভিযানে 100টি সাবান কেসের ভেতরে লুকিয়ে আনা হেরোইনগুলি আটক হয়। সাথে পুলিশ আটক করে সাহিদ আহমেদ নামের পোয়ামরা অঞ্চলের যুবককে। এই ড্রাগসগুলো মিজোরামের চাম্পাই জেলা থেকে বহিরাজ্যে পাচারের জন্য নিয়ে আসা হয়েছিল। MZ067485 নম্বরের একটি 407 ট্রাকে গোপন চেম্বার বানিয়ে নিয়ে আসছিল সাহিদ আহমেদ। করিমগঞ্জ পুলিশের কাছে ড্রাগস নিয়ে আসার খবর ছিল, সেই অনুসারে করিমগঞ্জ পুলিশ সুপারের নেতৃত্বে সাদা পোশাকে অভিযান আরম্ভ হয়। কিন্তু সাহিদকে ধরতে কাছাড় সীমান্তে প্রবেশ করায় কাছাড় পুলিশের সাহায্য নিতে হয় করিমগঞ্জ পুলিশকে। অবশেষে সাফল্য আসে, গ্রেপ্তার করা হয় পাচারকারীকে। ভয়াবহ নিচাযুক্ত সামগ্রী বা ড্রাগসৰ বিৰুদ্ধে যি অভিযান আছে সেই অভিযান আমাৰ অব্যাহত আছে। আৰু এনে এটা অভিযানৰ অংশস্বৰূপে আজি আমি এটা বিশেষ সূত্ৰৰ পম খেদি করিমগঞ্জ আৰক্ষী আৰু কাছাৰ আৰক্ষী, করিমগঞ্জ জিলাৰ আৰক্ষী অধীক্ষক আৰু মই দুয়োজনে মিলি আমি এটা অভিযান আৰম্ভ কৰিছিলোঁ। আৰু এই অভিযানকালত আমি বৃহৎ পৰিমাণৰ নাৰ্কটিক সামগ্ৰী জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। এই নাৰ্কটিক সামগ্ৰী হৈছে হিৰোইন 1.4 কেজি, আৰু আমি চেংকুৰি অঞ্চলৰ পৰা এখন 407 ট্ৰাকত, খালী ট্ৰাকত ছেক্ৰেট চেম্বাৰ বনাই
सरबराह चेष्टा करे और आम आम पुलिस टीमें दुखन जिलार पुलिस टीमें आम धरवे सक्षम हलूँ और जी व्यक्ति आसे एजन व्यक्तिक आम इतिम्य एरेस्ट करूँ नाम शाहिद आहमेद 33 इयर्स ओल्ड पुआमरा करीमगंज गाड़ी बस्तुखिनि सरबराह चेष्टा करे और धरवे सक्षम हलूँ तार लगते गोटे सामग्रीखिनि निचाजुक्त सामग्री हिरोइनखिनि जब्द करम हलूँ और ये जीखिनि हिरोइन आम जब्द कर प्राय बजार मूल्य प्राय 10 crores और ये गोटे सामग्रीखिनि आम प्रारम्भिक तदंत गम पाइं सुबुरिया राज्यर सरबराह माध्यमेदी बहिराज्य लोर परिकल्पना आसे गति केमीष सूत्र प्रमुखेदी आम गाड़ीटको धरवे सक्षम हलूँ और ये गाड़ी नम्बर से MZ06 7485 एक 407 ट्रक और हे ट्रक विशेष चेम्बार तैयार कर तक ये सामग्रीखिन लुकवा आनी इमे बहिराज्य लगे परल्पना करे गति के धरवे सक्षम हलूँ और ये गोटे अभियान करीमगंज जिला आरक्षी अधीक्षक पार्थप्रतिम दास और मैं निजे आम अभियान आसलूँ गोटे सामग्रीखिर मानुजनक आम एरेस्ट करम हलूँ। গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে বদরপুরের গাইনাছড়া গ্রামে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গৃহবধূ হামিদার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী সিয়াবুদ্দিন ও তার পরিবার যৌতুকের জন্য ধন দাবি করে আসছিল, এমনকি হামিদা থাকা অবস্থায় কিছুদিন পূর্বে আরেকটি বিবাহ করে হামিদার স্বামী সিয়াবুদ্দিন। কিন্তু সেই স্ত্রীকেও তালাক দিয়ে দেয়। বৃহস্পতিবার রাতে স্বামী ছিয়াবুদ্দিন ফোন করে হামিদার ভাই হামিদাকে মৃত অবস্থায় পান। অবশেষে বদরপুর পুলিশ ও ন্যায় দণ্ডাধীশের উপস্থিতিতে হামিদা বেগমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত পরীক্ষার জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে ঘটনার পর থেকেই স্বামী ছিয়াবুদ্দিন পলাতক রয়েছেন বলে জানানো হয়েছে। আমার নাম আব্দুল সত্তার, কালকে দিনে তিনটার সময় আমার বইনে ফোন করে কইছে ভাই মা কেন, আমি কইছি মা ঘর,
মোবাইল দিছি দেওয়ার পরে মার লগে কি কথা করছে এটা তো আমি আর দেখছি না তারপরে রাত্রে 9টার সময় ফোন করে কইছে আমারে বলে বনি জামাই কইছে ফোন করে কইছে আমারে যে তুমি কই আমি কইছি আমি বাড়ি বাড়ি বনি জামাইর নামটা কি শিয়াবুদ্দিন আর গোর গোর ওরে তাজুতল গাইনা ছড়া গোর তারপরে আমি কইছি কি তো হইছে কো আমারে কইছে তুমি গাড়ি একটা লই আও আমি কইছি গাড়ি লই কি তো হইছে আমারে কইছে তোমার বই নিয়ে লড়া ছড়া করেন না এরকম ঘুমো ঘুমো কইছে আর বেউস কইছে দুইটা কইছে একলগে কোয়ার পরে আমি গেছি যাওয়ার পরে উঠিয়া কইছে আমারে যে তোমার গাড়ি লই আও নাহলে ডাক্তারের নম্বর দাও আমারে কইছে আমি কইছি ডাক্তারের নম্বর নাই তুমি ওবাই দিন আস লই আও আমি যাইমু যাওয়ার পরে পয়সা লই আমি যাইমু ডাক্তার গেছে তুমি ওদিকে বাইরো এ কইছে না আমি বাইরি তোমার তোমার কইছে তো মেসাবো নম্বর দাও আমি কইছি মেসাবোর নম্বর নাই আমি আইয়া আমারে বাদে কইছে তুমি আইবে না না আমি কইছি আমি তো লেট হইব আইতে আইতে আমারে কইছে যদি পারো না তো না করো পারলে আও না পারলে নাই ওইরকম কইছে আমারে আরো আসন আরো এই বাড়ির একজন আসন এর নাম হইল গিয়া নামটা নেজামুদ্দিন ও তো আর কেসে গে খাইলে মারে পুইয়ে ফোন করে করে মারে টাকা 50 টাকা কইলে মার তুমি দিলে না 337 মিলিত শিলচর সদরঘাটে বড়াক নদীর উপরে থাকা সেতুতে
শিলচর অভিমুখে যাওয়া একটি ম্যাজিক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকের পেছনে সজোরে ধাক্কা মারে। এতে বাইক আরোহী সুমন দাস সেতুর উপরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে ম্যাজিক ট্রাকটি দ্রুতবেগে থাকার ফলে সেতুর উপর প্রথমে দুটি গাড়িতে ধাক্কা মেরে তারপর বাইকটিকে পেছন দিক থেকে ধাক্কা মারে। ঘটনার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত যুবকটিকে হাসপাতালে প্রেরণ করে। ঘটনার পর ম্যাজিক ট্রাকের ড্রাইভার পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয় জনতা তাকে পাকড়াও করে পুলিশের হাতে সমঝিয়ে দেয়। এদিকে দুর্ঘটনায় আহত সুমন দাসকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেলে নিয়ে গেলেও সেখানে সে মৃত্যুবরণ করে। আমি অন স্পটেই আসলাম, আমি আর আমার ভাই। তো আমরা যেতে আসলাম রংপুরের বাইক ধোয়াইতে, তো সাডেনলি দেখি এখানে খুব ট্রাফিক। আমি আমার বাইক সাইড করে নামলাম, দেখি সামনে একটা বিস্তারিত গাড়ি যেতে আসলো, তার মানে ব্রেক ফেল আসলো, বাট একটু স্পিডে আইতে আসলো যেহেতু ডাউনওয়ার্ডসে। হে মানুষটার এত বাজারে, মানে মানুষটা হেলমেট পরে আসলো, পুরো গাড়ির তলে হে আর যতটুকু মানে এখানে লাগলো দেখে তার বডি 60% ব্লাড রাস্তার মধ্যে ফ্লো হয়ে গেছে। তারপরে তো ট্রাফিক পুলিশ আইলো, দেন দুইটা ট্রাফিক দেন আরও কনস্টেবল আইলো, তারপরে তারে ধরলো যে ড্রাইভার, এখন তো তারে নিয়ে গেলো মানে আউটপোস্টে। প্রেগনেন্ট মহিলা হয়তো একজন আসেন, তো তাইন্ডে সাইডে আনিয়া তার ডেড বডি মানে বডি উঠাই দিয়া মেডিকেল পাঠানি হয়েছে। আর দুইটা গাড়ি মারি ইয়া, তিন নম্বর ও বাইকালারে মারছে। আর বাইকাল আছে, বাইকালা পুরো মানে স্টেডি পজিশন দাঁড়ানি আছে, কাটিয়া বাইরে তো ফুল মানে দাঁড়ানি, মানে দাঁড়ানি আছে, এটা কাটিয়া গাড়িটা যেতে বাইরে যায় বাকি ইয়া তারাই মারি আর কি, মানে খুবই অসম্ভব আছে, জলের মতো বার হইছে আর কি পুরা, মানে আর আর যে ছেলেটা যে মানে ড্রাইভার যে সে মানে নেশা মুদা এ কই এমনি যে নেশা মুদা আলো আপনা পুলিশ তারে ধরে নিয়ে গেছে। জেলা কম্পিউটার কেন্দ্রে 15 কেভির জেনারেটর প্রদান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্তে। জেলা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্যুৎ না থাকলে কম্পিউটার শিখতে আসা ছাত্রছাত্রীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হতো। শুক্রবার উত্তর করিমগঞ্জের বিধায়ক জেলা প্রশিক্ষণ কেন্দ্রতে 15 কেভির একটি জেনারেটর প্রদান করেন। জেনারেটর প্রদানকালে তিনি বলেন, বর্তমান জীবনে কম্পিউটারের ভূমিকা অপরিসীম, তাই ছাত্রদের কথা মাথায় রেখে আগামীতে এই কেন্দ্রটির পরিকাঠামো উন্নয়নের জন্য তিনি চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান। এদিন জেলা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে জেনারেটর প্রদানকালে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ছাড়াও বিশিষ্ট শিক্ষাবিদ রামেন্দ্র ভট্টাচার্য ও জেলা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক শিক্ষিকা ও বিদ্যার্থীরাও উপস্থিত ছিলেন। ডিস্ট্রিক্ট কম্পিউটার সেন্টারে দাবি ছিল যে একটা জেনারেটর চাই, তো 15 কেভির একটা জেনারেটর চাই, ইতিমধ্যে সেই 15 কেভির জেনারেটর ইনস্টল করা হলো। আসলে আমাদের এই অঞ্চলের যুবক যুবতীদের এটা একটা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান, কারণ ব্যক্তিগতভাবে কেউকে সাহায্য করা আর ডিস্ট্রিক্ট কম্পিউটার সেন্টারে একটা জেনারেটর প্রদান করা সেটা একটা সুদীর্ঘ প্রসারী, এবং বিশেষ করে আমি মনে করি তার জন্য অনেক মানুষ উপকৃত হবে। আজ টেকনোলজির যুগ, টেকনোলজি অনেক এগিয়ে গেছে, সেই টেকনোলজির যুগে যে আজকে কম্পিউটার থার্ড গ্রেড থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যে জিনিস কম্পিউটার ম্যান্ডেটরি নয়, কম্পিউটার আজকের দিনে ম্যান্ডেটরি, যে সেই কম্পিউটারকে আরও এগিয়ে নেওয়ার জন্য, সেই কম্পিউটার শিক্ষাকে আরও বিস্তার লাভের জন্য আজকে এই সেটটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠানকে আরও কীভাবে আমরা এগিয়ে নিতে পারি, আজকে জেনারেটর প্রদান করা হলো সামনের দিনে, আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আরও কী করা যায়। আমার রামানডুবর স্যারও আছেন এখানে, সবাই মিলে আমরা যাতে এই সেন্টারটাকে আরও এগিয়ে নিতে পারি, এই সেন্টারে আরও যেগুলো আনুষঙ্গিক যেগুলো কাজ আছে সেই কাজগুলো যাতে একে একে শেষ করে যাতে আমাদের আসামের মধ্যে যাতে একটা ভালো প্রতিষ্ঠানে যদি আমরা রূপান্তরিত করতে পারি সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। রাস্তার দাবি নিয়ে জেলা শাসকের দরবারে লামাজোয়ার মির্জাপুর এলাকার মহিলারা। লামাজোয়ার গাংপাড় এলাকার 6 নং ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন থেকে রাস্তাঘাটের বেহাল সমস্যায় ভুগছেন। রাস্তাঘাটের বেহাল সমস্যার জন্য এলাকার কেউ অসুস্থ হলে অনেক অসুবিধার পড়তে হয় এলাকাবাসীকে। এছাড়াও গ্রামের লোকসহ পড়ুয়া ছাত্রছাত্রীরাও বেহাল রাস্তার কারণে সময় মতো স্কুলে পৌঁছতে অসুবিধা হয়। এ নিয়ে শুক্রবার সমাজসেবী মুন্নি ছেত্রীর নেতৃত্বে উক্ত এলাকাবাসী করিমগঞ্জের জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে তাদের এলাকার রাস্তা ঠিক করে দেওয়ার জন্য একটি স্মারকপত্র প্রদান করে। মুন্নি ছেত্রী সংবাদ মাধ্যমে বলেন, অসম সরকার গ্রাম উন্নয়নের জন্য ও গরিব কল্যাণের জন্য অনেক অর্থ ব্যয় করলেও স্থানীয় প্রতিনিধিদের জন্য সেগুলি সঠিক ব্যক্তিদের কাছে পৌঁছাচ্ছে না। তিনি আরও বলেন, গাংপাড় 6 নং ওয়ার্ডের রাস্তার কাজ অবিলম্বে শুরু না হলে এলাকাবাসীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।
ভালো না, যেতে পারি না, গাড়িগুলো আসলে না, এই রকমের বহু ধরনের অসুবিধা আছে। সরকার থেকে কোনো কিছু আমরা পাই না, রেশন কার্ড অন্য কোনো কিছু এইগুলা জিনিস আমরা পাই না। লামাদুয়ার জিপির মির্জাপুর গাংপাড়ের 6 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। এখানে আমরা দেখেছি কয়েকদিন থেকে একটা নিউজ, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই গ্রামে রাস্তাঘাট না থাকার দরুন যুবতীদের বিয়েতে অসুবিধা হচ্ছে এবং স্কুল ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, অল্প বৃষ্টি দিনেই রাস্তাঘাট নোংরা হয়ে যায় বা কাদাময় হয়ে যায়। সেই প্রতিবাদে আমরা ডিসিকে আজকে একটা মেমোরিয়াল তুলে দেবো এবং এই জিপির যাতে মানে কাজ হয় এবং ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে, যুবতীদের বিয়ে হয়, সেই ব্যাপারে যাতে ডিসি মহোদয় ব্যবস্থা নেন প্রশাসনের তরফ থেকে। ডিপি প্রেসিডেন্ট বা যারা জনপ্রতিনিধি আছেন ওনাদের যাতে বলা হয় যে এই রাস্তার মেরামত করে দেওয়ার জন্য, এই বিষয়ে আমরা একটা মেমোরেন্ডাম দেবো। আর যদি মানে আমরা দিয়ে কাজ না হয় তাহলে আমাদের আন্দোলন ছাড়া কোনো গতি নেই। দেখুন, আমরা নিরীহ মানুষ, আমাদের সরকার লক্ষ লক্ষ টাকা দিচ্ছে আমরা জানি, আমরা ধন্যবাদ জানাই বিজেপি সরকারকে এবং আমাদের হিমন্ত বিশ্ব শর্মা সরকারকে যে উনি গরিবের উন্নয়নের জন্য এত কিছু করছেন, দিন রাত এক করে কাজ করছেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে গরিব মানুষগুলো সেই প্রকল্পগুলো থেকে বঞ্চিত হচ্ছে। কেন হচ্ছে? প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে মেম্বার রাখা হয়েছে, প্রত্যেকটা জিপিতে প্রেসিডেন্ট রাখা হয়েছে, এরপরও কেন ওরা মানে দৃষ্টি দিচ্ছে না গরিব মানুষে? আজকে অরুণোদয় বলুন, রাস্তাঘাট বলুন, আবাস যোজনার ঘর বলুন, কিংবা যে কোনো ফ্যাসিলিটিতে আমরা প্রত্যেকটা জিপিতে একটাই কথাই দেখছি যে যারা প্রকৃত দরিদ্র তারা পাচ্ছে না, অন্য লোকেরা পাচ্ছে, সেটা মানে অত্যন্ত দুঃখের বিষয়। আমি আসাম সরকারের কাছে অনুরোধ রাখবো, আপনারা পঞ্চায়েত লেভেলে একটু দৃষ্টি দেবেন, একটু যদি দৃষ্টি দেন বা সচেতন হন তাহলে আমি মনে করি দরিদ্র উন্নয়নের যে স্বপ্ন আসাম সরকার দেখেছে বা উন্নত পশম গঠনের যে স্বপ্ন দেখেছে সেটা বাস্তবায়িত হবে, না হলে প্রকল্প দিয়ে লাভ নেই, কারণ এটা গরিবদের লুটে হরিণ লুটছে। যারা মানে উন্নত হওয়ার কংগ্রেস আমল থেকে যারা দালালি করে আসছে 70 বছর থেকে, আজও তারা মানে দালালি করছে এবং এই টাকাগুলো লুটেপুটে কাটছে। গতিকে আমি সরকারকে বলবো অনুরোধ করে, আপনারা প্রকল্প দিচ্ছেন ঠিক কথা, ভালো কথা, আমরা ধন্যবাদ জানাই আপনাদের, কিন্তু সঙ্গে আপনারা ভালো একটা সিস্টেম তৈরি করুন যে সিস্টেমের মাধ্যমে দরিদ্রের সত্যিকারের উন্নয়ন হবে, এটাই বলতে। ত্রিকালদর্শী বাবা লোকনাথ ব্রহ্মচারী 133তম মহাপ্রয়াণ দিবসের প্রাক মুহূর্তে 18ই জ্যৈষ্ঠ করিমগঞ্জ লোকনাথ বাবা আশ্রমের ভক্তবৃন্দরা কুশিয়ারা নদী থেকে সমবেতভাবে গঙ্গায়নন করেন এবং বাবা লোকনাথ ব্রহ্মচারীর চরণ ধোয়ার পর থেকে অধিবাসে অনুষ্ঠান শুরু হয়। 19 জ্যৈষ্ঠ বাবা লোকনাথ ব্রহ্মচারীর 133তম মহাপ্রয়াণ দিবসে সকাল 6টায় বাল্যভোগের মাধ্যমে শুরু হবে, 11টায় যজ্ঞ ও অতঃপর অঞ্জলি প্রদান হবে, তারপর মহাপ্রসাদ বিতরণ ও রাতে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে। লোকনাথ বাবার ভক্তবৃন্দরা করিমগঞ্জবাসী জনগণকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানান। আজ 18ই জ্যৈষ্ঠ আমার লোকনাথ ব্রহ্মচারীর পুরোদান তিথির আজকে অধিবাস, সেই উপলক্ষে আমরা গঙ্গানয়নের প্রোগ্রাম করেছি এবং সেখানে মহিলা সমেত অনেক মানুষ আমরা সমবেত হয়েছি, আবার ভক্তরা একত্রে সমবেত হয়েছি এবং সেটা গঙ্গানয়ন কুশিয়ার ঘাট থেকে হবে। গঙ্গানয়ন করে এখানে বাবার চরণ সিঞ্চন করা হবে, তারপর আমাদের অধিবাস শুরু হবে। আগামীকাল 19ই জ্যৈষ্ঠ সকাল 6টার থেকে বাল্যভোগ হবে এবং হরিনাম সংকীর্তন শুরু হবে। সারাদিন থেকে হরিনাম সংকীর্তন চলবে এবং যজ্ঞ হবে আমাদের এখানে 11টার সময়, অঞ্জলি 11:30 সংকীর্ণ দেওয়া হবে, 1টার থেকে আমাদের এখানে মহাপ্রসাদ বিতরণ করা হবে এবং বিকেল 6টা পর্যন্ত মহাপ্রসাদ আমরা দিয়ে যাব। উপরন্তু বিকেলে আরতির পরে আমাদের এখানে একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে, সেখানে আমাদের বিশেষত ভক্তিমূলক গানও হবে, তাছাড়া অনেক দেহতত্ত্বের গানটা হতে পারে, পাউল সঙ্গীত একটা হবে, তো তার জন্য সেটা আমরা একটা প্রিপারেশন নিয়েছি। আমি ভক্তদেরকে অনুরোধ জানাচ্ছি তারা যেন অপরিবারে এবং সপরিজন সহ বাবার মন্দিরে আসেন, বাবার কৃপা প্রাপ্ত হন এবং আমাদের যে ছোট্ট একটা আয়োজন করেছি সেটা যেন সাফল্যমণ্ডিত করেন। হ্যাঁ, তারপরের দিন 4 জুন আমাদের এখানে ভোগ আরতি হবে আর দুপুরবেলা বাবার মহাপ্রসাদ বিতরণ হবে। সবাইকে এখানে আসার জন্য আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং সবাই যেন এখানে এসে সমস্ত প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করেন এবং ওই দিনই বিকালবেলা সন্ধ্যার সময় আরেকটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেখানে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, সবাই যেন এসে আমাদের এই অনুষ্ঠান পরিপূর্ণতা লাভ করতে সাহায্য করেন। এবারে নিয়ে নিচ্ছি
নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9955709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনি জনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই, এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরঞ্জিৎ সিং, 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর, 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678086896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 0384326070, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আরসি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমাবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।